786 राशिगत भावे निर्देश करे बिस्मिल्लाह और रहमान और रहीम। सब आबाहन अवश्य এই দিয়েই শুরু করতে হয় তার করুণা আর দয়া প্রার্থনার জন্য। 786তম উর্স হল নিরবচ্ছিন্ন এক চিরাচরিত আধ্যাত্মিক রীতি যা বছরের পর বছর ধরে চলে আসছে। আজমেরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার উত্তরসূরির উপস্থিতিতে ইসলামিক অতীন্দ্রিয়বাদের দুনিয়ায় ভারতের খ্যাতি সর্বজনবিদিত। শুরু হয় খাজা মঈনুদ্দিন চিশতি, তারপর সেই আধ্যাত্মবাদের আলোক বক্তিকা হস্তান্তরিত হয়ে আসে হযরত খাজা বখতিয়ার কাকির হাতে 1235-এ, 786 বছর আগে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মতন উনিও ছিলেন সুফি, সঙ্গীত ও কবিতা সামায় গভীরভাবে মগ্ন। কুষ্টগানে খঞ্জরে তসলিম রা হর জহন আজ গায়ব জোনে দিগরা। সেই ঐশ্বরিক চেতনার অপার আনন্দে উনি মগ্ন হয়ে যেতেন। সমাহিত অবস্থায় কবিতার দুটি পংক্তি পুনরাবৃত্তি করতে করতে তাঁর প্রেমাস্পদের মধ্যে লীন হয়ে যেতেন। তার মস্তক সাহিত শিষ্য শেখ হানিফুদ্দিন মাগুরীর কোলে চিশতি ধারাও প্রবাহিত সেই একই বর্ণ সুষমায়, এক হৃদয় থেকে অন্য হৃদয় ছুঁয়ে যায়। সিনা রসিনা হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া তার আধ্যাত্মিকতার দীক্ষা পেয়েছিলেন শেখ ফরদুদ্দিন গঞ্জে শেখার 1265 সালে, যার কাছ থেকে তা যায় শেখ নাসিরুদ্দিন মোহাম্মদ চিরাগ দেনাভির হাতে 1425 সালে। 1320 সালে দক্ষিণ ভারতে চিশতিয়া ধারার বাহক হন কর্ণাটকের গুলবর্গায় হযরত সৈয়দ মোহাম্মদ গেসুদারাজ বান্দার নওয়াজ। এইসব দরগা ভারতকে করেছে বর্ণময়, দিয়েছে সৌরভ যা ক্রমাগত পরিব্যাপ্ত হয়েছে। বিশ্ব যখন দিনে দিনে হয়ে ওঠে নিষ্ঠুর, নির্দয়, অসহিষ্ণু এবং হিংসাত্মক, তখন প্রেম ও সাম্যের এই বার্তা মানব জাতিকে দেয় বেঁচে থাকার আনন্দ, এবং তার উৎস ছিল এইসব আধ্যাত্মিক কেন্দ্রগুলি। খাজা মঈনুদ্দিন চিশতির দরগার অভ্যুদয় সব ধর্মের মধ্য থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয়, সারা বিশ্ব থেকে। লর্ড কার্জনের ভাষায়, ভারতে একটি সমাধিস্থল আছে যা সারা দেশ শাসন করে, আর সেটি হল আজমেরে খাজা মঈনুদ্দিন চিশতির দরগার। তৈরি করেছে শাসকদের কৃতদাস থেকে, ধ্বংস করেছে সুলতান বংশ, নতজানু করেছে সম্রাটকে। ভোর 4:30 লোকে অধীর আগ্রহে
অপেক্ষা করছে প্রথম মাজারে শরীফের দরগা দর্শনে। প্রতিটি মুহূর্ত গুনছে, কখন কাঙ্ক্ষিত দ্বৈতের দ্বার উন্মুক্ত হবে। সেই শুভক্ষণটি সম্পদ হয়ে থাকবে সারা জীবন। দর্শনের জন্য এই ব্যাকুলতাই মিলনের আনন্দ দুর্বার করে। নিস্বেদ কাকে বলে? ঈশ্বরের সঙ্গে একাত্মতা অন্তরে অন্তরে। এরই জন্য আমার জীবন, এরই জন্য আমার মরণ। এই যে অন্তরের ব্যাকুলতা, এটাই মনকে নিয়ে যায় আলোর দিকে, প্রেমের দিকে, অনির্বচনীয় সুষমার দিকে। مجسم گشت در ذات نبی همچون نور ماه کز خورشید کرد است اکتساب میرے وجود میں نور حق محمد صلی اللہ علیہ وسلم کی مجسم روشنی پیوست ہے جیسے کہ چاند سورج سے روشنی ہوتا বসেরা অন্তরের অন্তঃস্থল। কঠিন বিপদ সংকুল যাত্রায় তোমার প্রভু তোমায় নিয়ে চলেছেন আলোকিত পথ দিয়ে। উনি পথ না দেখালে তুমি হারিয়ে যেতে, তোমার মনুষ্যত্ব হারিয়ে যেত তোমার দম্ভে। বিশ্বাসী চিত্তের শুদ্ধি ঘটায়। তুমি নিজের মনের শুচিশুভ্রতা কখনো আবিষ্কার করতে পারতে না। ব্যাকুলতাই মনকে চালিত করে। এখান থেকে যেতে মন চায় না, আর যাবার আগে দু মাস ধরে মনের সঙ্গে যুঝতে হয়। নিস্বেদ সেই মহম্মদের, সেই কাঙ্ক্ষিত দেবতার ঐতিহ্যের উদ্দেশ্যে। পরওয়ান এবং তার অবতার একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ। তার প্রতি প্রেম এবং ঐশ্বরিক করুণার নিরন্তর উৎস। হযরতের আধ্যাত্মবাদের মহাসমুদ্রের প্রকাশ হল আলী। আহলি বেদ হযরতের অনুগামীরা তৃষ্ণার্ত বিশ্বের জন্য বয়ে নিয়ে গেছেন জল। খাজা মঈনুদ্দিন চিশতির মাহাত্ম্য সম্রাট আকবরকে টেনে নিয়ে গেছে আজমেরে। সেই থেকে উর্স মাসের প্রতি রজবে উনি যেতেন আজমেরে। 14 বার তিনি গেছেন খালি পায়ে। 1571 তিনি বানিয়ে দেন এই মসজিদ। বেনিশান গুস্তান মানান্দর জুস্তনে অন বেনিশান আকবত তর বেনিশানি বেনিশান ফাহান শুদান মানে আপনি হস্তি উস বেনিশান কি তলাশ মে সরফ কিয়া আর আব
मैं अपनी पहचान उस बेनिशान से जोड़ना चाहता हूँ। তার প্রতিবারের যাত্রায় আছে তাকে খুঁজে পাবার চেষ্টা, অন্তরে বাইরে এক অপরূপ ছন্দ তাকে নিয়ে যায় ভাবসাগরের পারে। পালে তার প্রেমের মৃদুমন্দ বাতাস দোলা দিয়ে যায়। সময় ভক্তিবাদ মিলিত হয়েছে ইসলামিক অতীন্দ্রিয়বাদে এবং সাম্যের একেশ্বরবাদে। শামিখানা মুখরিত গরিবদের কোলাহলে, যা দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার লোকের ভিড়ে ভরা। নিষ্পাপ বিশ্বের সবাই জড়ো হয়েছে দরগার চারপাশে, হোক না তা মেলা, কেনাকাটা কিংবা বিনোদন। হারিয়ে যায় দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট, উদাত্ত কণ্ঠের সঙ্গীতের মূর্ছনায়। গরিব নওয়াজ তরুণদের প্রাণশক্তি আর বৃদ্ধদের ভক্তির প্রেরণা। কোল হলো উর্সের চরম কাব্যিক পর্যায়। প্রথম দিনের মতো প্রতিটি দিন নিজস্ব মহিমায় জ্যোতির্ময়। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন সূচিত হয় শুষ্ক রাজস্থানি মরু অঞ্চলে শীতের পদধ্বনি।
नसीबों से लगे फेरा फकीरों का नजफ तेरा। नसीबों से लगे फेरा फकीरों का नजफ डेरा। तू मिला भी है जुदा भी है तेरा क्या कहना, तेरा क्या कहना। तू मिला भी है तू जुदा भी है तेरा क्या कहना। तू सनम भी है खुदा भी है तेरा क्या कहना। दम दम या अली है दर दम दम या अली है। नसीबों से लगे फेरा सूफी पढ़ना में दिट्टा आमियो किचुटा बुझते पारछी जा एखन संगीते कविताय मूर्त होये उठेछे परिव्याप्त करेछे आमार जीवन। आमी जखन प्रथम दाहालाताय आसि आमी ओनाके बोलेछिलाम सूफीबाद कि ता बुझिए बोलते उनि शुधु एकटा शब्दई व्यवहार करेन प्रेम। अली बेली अली निगरान अली कारी अली कुरवा अली कारी अली कुरवा अली कारी अली कुरवा अली कारी দরগা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। আমরা বছরের পর বছর এখানে আসছি মনের শান্তির জন্য। ইতিহাসে আছে শাহজাহানের কন্যা জাহানারা দরগা পরিষ্কার পরিচ্ছন্ন করতেন তার নিজের চুল দিয়ে। আমার ইচ্ছা আমি যদি তা করতে পারতাম। আমরা যদি ওই সময়কার লোক হতাম তাহলে তাহলে কত ভালোই না হতো। Thank you.
ভারতে সুফিবাদের রূপ প্রত্যক্ষ করতে হলে খাজা মঈনুদ্দিন চিশতির এই দরগা প্রকৃত স্থান। আবিদা পারভীন এই উপমহাদেশে আজ যে অল্প কয়েকজন সুফি ঘরানার প্রকৃত অধিকারী, ইনি তার মধ্যে অন্যতম। ওনার কণ্ঠের আত্মনিবেদনের ভাব, ভক্তির গভীর ব্যঞ্জনা ওকে করেছে ভক্তিগীতির ঝর্ণাধারা। दम यारी है दर दम दम
आपनी उपलब्धि करते पारबेन सृष्टिर संगे सृष्टिकर्तार एक सूक्ष्म सम्पर्क जाके तिनि बेछे नियेछेन पथ देखियेछेन जारा ताके दारिद्र्येर मध्येओ देखियेछेन सौंदर्य जारा सहज मानविक भाबाबेग प्रकाश करेछेन तादेर काजे तादेर शिल्पे आपनि देखते पाबेन भक्ति करबेन सेई आलोक के जा सत्य के करेछे उद्भासित। इसी तलाशों तजस्सुस में खो गया हूँ मैं।